বাবা মাঝে মাঝে সাজেশন দেয় যে এই ক্যারেক্টারটা একটু ওটার মতো, ওটা ওই সিনেমাটা একটু দেখে নিতে পারো। তারপরে স্টাডি করার ট্রাই করি ক্যারেক্টারের উপর, বারবার ডায়লগস পড়ে আয়নার সামনে বলা, এটা আমি আগের থেকেই করি, খুব আগের থেকে। এটা যখন ওই বঙ্গবন্ধু স্ক্রিপ্ট পাই তখন আমি ডায়লগ পড়ে পড়ে, পুরো প্যান্ডেমিকে আমি এগুলোই করেছি, ডায়লগ পড়ে পড়ে আমি আয়নার সামনে মানে নিজেকে নিজে প্রম্পটিং করতাম। আমার আর তিশাপুর সম্পর্কটা ওখানে গিয়ে অনেক বেশি ভালো হয়ে গেছে, ইনফ্যাক্ট আমরা কথাও বলি এখন মাঝে মাঝে। আমরা আচ্ছা প্রতিদিন রাত্রেবেলা হোটেলে চা খেতাম বসে, সবাই চলে গেলেও আমরা বসে থাকতাম দুজন। ওই দিন আমাকে ফোন করে বলছে আমার সাথে কেউ চা খায় না, তো আমি বলছি আমি আসছি আবার এসে তোমার সাথে খাবো। প্রথম দিন শুট হয়েছে মানে একটা ভয়াবহ অবস্থায়। আমাদের সবার লুক টেস্ট হয়, তারপরে আমরা শুটে যাই। হ্যাঁ, মানে প্রথম একদিন আমরা যেদিন যাই তার পরের দিন আমাদের লুক টেস্ট হয়েছে, তারপরে আমরা তার পরের দিন আমরা জয়েন করেছি, মানে একদিন পরে। আই ওয়াজ লাইক, আমি যেদিন গিয়েছি আমি রাত্রে 12টা বাজে পৌঁছেছি হোটেলে, 2টা বাজে ঘুমিয়েছি, আমার পরের দিন 6টার দিকে কল টাইম ডিরেক্ট শুট। আচ্ছা আচ্ছা না, আচ্ছা, নো লুক টেস্ট, নাথিং, আমার ডিরেক্ট শুট, নতুন এক্সপিরিয়েন্স হলো। সেটা কয়টা হচ্ছে সিকোয়েন্স ছিল ওই দিন? একটা একটা আচ্ছা আচ্ছা, বড় একটা সিকোয়েন্স ছিল, তো গেলাম। ফার্স্টে কয়টা 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 লেগেছিল? টেক লেগেছিল, আমি বলবো না যে আমি এক থেকে করেছি, আমার টেক লেগেছিল, কজ আই ওয়াজ সো মাচ নার্ভাস, অনেক স্বাভাবিক বেশি। স্বাভাবিক, মানে আমি যখন দাঁড়িয়েছিলাম ক্যামেরার সামনে তখন আমার হাত পা কাঁপছিল একদম, মানে পুরো কাঁপছিল, আমি শেক করছিলাম, আমি এমন ভাবে শেক করছিলাম যে তারা মনিটরে দেখে আমাকে বলছে যে ইউ আর শেকিং, আর ইউ নার্ভাস? আই ওয়াজ লাইক ইয়া আই এম নার্ভাস, আই এম সুপার নার্ভাস। তো যেটা নতুন অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে একদম টোটালি মেকআপ ছাড়া শুট করেছি এই প্রথম, যেটা বাংলাদেশের মানুষ তো ভাবে না কখনো, ওখানে মেকআপ ছাড়া শুট করেছি। তো খুব ফ্রেস্টে টেনশনে ছিলাম যে মেকআপ ছাড়া শুট করছি নিশ্চয়ই ভালো আসবে না, বাজে দেখা যাবে, ভালো লাগবে না। কিন্তু তখন পরে যখন আমাকে শ্যাম বেনেগল স্যার একটা শর্ট দেখার জন্য ডাক দিল যে একটু দেখে যাও কেমন হয়েছে তোমার, তুমি স্যাটিসফাইড কিনা তোমার শর্ট নিয়ে, দেখতে গিয়ে আই ওয়াজ লাইক ও মাই গড, মেকআপ ছাড়া আমি এত সুন্দর, এরকম একটা ভাব ছিল আমার মধ্যে। তো তারপরে খুব ভালো লেগেছে এই জিনিসটা, এবং যেই ভয়টা ছিল যে ওরা মনে হয় একটু গম্ভীর, ওরা মনে হয় তেমন একটা কথা বলবে না আমাদের সাথে, কিংবা শ্যাম বেনেগল স্যার মনে হয় অনেক রাগী, কথা বলবে না বা অনেক অন্যভাবে কাজটা করবে, আন্তরিকতা থাকবে না, বাট দে আর টু মাচ গুড, অনেক বেশি। তারা শুট না থাকলে আমাদের সাথে গল্প করতো এসে বসে, শ্যাম বেনেগল স্যার তো আমাকে দেখলেই পাশের চেয়ারে বসাতো সব সময়, খুব আদর করতো। এবং সেটের মধ্যে আমি সবচেয়ে ইয়াঙ্গার ছিলাম মেইন ক্যারেক্টারদের মধ্যে, মানে চাইল্ড অ্যাক্ট্রেস বাদে মেইন ক্যারেক্টার যারা করছে তার মধ্যে আমি সবচেয়ে ইয়াঙ্গার, ওখানে সবচেয়ে ছোট আমি, জুনিয়র। তো এটার জন্য তারা সবাই আমাকে অনেক বেশি আদর করতো, যে এই আদরটা কিনা বাংলাদেশে পাই সুব্রত আর দোয়েলের মেয়ে হওয়ার জন্য। ওখানে কিছু না হয়েও ছোট মানুষ হয়ে এই আদরটা পেয়ে এসেছি। অন্যান্য কোয়ারিজদের সাথে তোদের সম্পর্ক, খুনসুটি, ঘুরতে যাওয়া, এগুলো স্পেস কেমন ছিল? সব সময় ছিল, যেমন আমার আর তিশাপুর সম্পর্কটা ওখানে গিয়ে অনেক বেশি ভালো হয়ে গেছে, ইনফ্যাক্ট আমরা কথাও বলি এখন মাঝে মাঝে। আমরা প্রতিদিন রাত্রেবেলা হোটেলে চা খেতাম বসে, সবাই চলে গেলেও আমরা বসে থাকতাম দুজন। ওই দিন আমাকে ফোন করে বলছে আমার সাথে কেউ চা খায় না, তো আমি বলছি আমি আসছি আবার এসে তোমার সাথে খাবো। তো মানে আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল, এবং আমরা একটা ফ্যামিলি হয়ে ওখানে থেকেছি। আমি 10 দিন আমি ছিলাম ওখানে, আর 6 দিনই আমার শুট ছিল। তো বললাম না যে মাসে যখন আমরা ওই যে 20 দিন কাজে থাকি, ওই 10টা দিন খালি ঘুমাই, 4টা দিন আমি পরে পরে ঘুমিয়েছি, আর কিছু না, ঘুমিয়েছি, খেয়েছি, এগুলো আর সময় পেয়েছি ব্যাস শপিং এ, আমি তেমন ঘুরতে পারিনি। তো এবার প্ল্যান আছে ঘুরার। ক্যারেক্টারের ব্যাপারে বা অনেকে একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছিল যে কিছু বলা যাবে না মিডিয়াতে, তোর ব্যাপারে কি কোন বিষয়টা মানা ছিল প্রথম দিকে? না না, এই রেস্ট্রিকশন আমাদের সবারই আছে যে আমরা কিছু পাবলিশ করতে পারবো না, পাবলিকলি বলতে পারবো না, যতটুকু বলা উচিত কিংবা যতটুকু সবাই জানে ততটুকুর মধ্যে রেখে যদি কিছু বলতে হয় তখনই ততটুকুই পারবো, এটা আমাদের সবারই ছিল, এখনো আছে। অতি সম্প্রতি সাপ্লা মিডিয়া 100 ছবির ঘোষণা দিয়েছে নিশ্চয়ই, দিঘির কয়টা ছবির মধ্যে? তার ছেলেরই তো নেই। আচ্ছা, ছেলের থাকলে, ছেলের থাকলে ছেলের কোটায়, ছেলের কোটায় থাকতো আর কি, মানে ছেলের জুটি হিসাবে। না না, ছেলের জুটি হিসেবে মানে তার ছেলেই তার ব্যানারে সিনেমা পাচ্ছে না 100-এর মধ্যে, খুঁজে পাচ্ছে না, তো আমি একটা বাইরের মানুষ হয়ে কেন। সাপ্লা মিডিয়ার কাজের ধরন, স্টাইল এবং ওদের ভিশনটা কেমন? আমি কাজ করেছি তখন রনি ভাইয়া ছিল,
হ্যাঁ, রনি ভাইয়া ছিল। তো আমার কাছে না কাজ ভালো লেগেছে, টু বি অনেস্ট। প্রথম সিনেমা হিসেবে তারা আমাকে যতটুকু সাপোর্ট দেওয়া উচিত তারা ততটুকুই দিয়েছে, তারা আমাকে ততটুকুই হেল্প করেছে। আমাকে ধরিয়ে বুঝিয়ে দেওয়ার যে বিষয়টা ছিল যে ও নতুন কিংবা ও প্রথম আসছে, ওর নার্ভাসনেসটা কাটায়, ওকে একটু হেল্প করি, এটা কিন্তু তারা বরাবর করেছে। পরে যত নিউজ করুক যা করুক, আমি তাদের ভালো দিকটা কখনোই ডিনাই করবো না। রনি ভাইয়ার একটা জিনিস খুব ভালো ছিল, সে খুব নিখুঁত ছিল। সে খুব আচ্ছা নিখুঁত ছিল না, সে খুব নিখুঁত। সে পছন্দ না হওয়া পর্যন্ত সে শট বারবার নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, মানে এতে কোনো মাফ নেই, এরকম ছিল তার জিনিসটা। তো এদিক দিয়ে তারা খুব নিখুঁত ছিল। সাপ্লাই মিডিয়ার অনেকগুলো কাজ হ্যাং হয়ে থাকে, কিছু কিছু কাজ ছবি রিলিজ হয় না, তো সেই জায়গায় থেকে টুঙ্গিপাড়া মিয়া ভাই ছবিটা নিয়ে প্রত্যাশা কেমন? টু বি অনেস্ট, এই যে কমিটমেন্ট ফেল করা কিংবা আনপ্রফেশনাল বিহেভ করা, এগুলো আমি একবারও ফেস করিনি। বিকজ আমার সাথে আমার বাবা তো অন টাইম সবসময় শুটে থাকে, তো হ্যাঁ হ্যাঁ আমি ফিল না করলে, আমি হয়তো ওই জায়গাটা নতুন হলেও বাবা তো অনেক দিন ধরে, তো বাবা সেটাই, যদি একবার এগুলো ফিল করতো সে আমার আমাকে বলতো। সে যেহেতু ফিলও করেনি আমাকে বলেও নি, আমি টু বি অনেস্ট এগুলো ফেস করিনি, তো আমি এগুলোর ব্যাপারে জানি না। বাট আমার রিলিজটা আমার একটু দেরি হচ্ছে, আমার সেই 16 ডিসেম্বর থেকে এখনো রিলিজ হচ্ছে। সো লাস্ট যখন আমার তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে সেন্সর নাকি তারা পেয়ে গেছে এবং খুব শীঘ্রই তারা রিলিজ দিয়ে দিবে, তো আমিও ওই প্রত্যাশা নিয়ে আছি। তারা আমাকে যেটা বলেছে আমি ওটা বিলিভ করে আছি, বাকিটা তারা জানে। আর এবার দেখা যাক কবে তারা রিলিজ দেয়। দেখি অন্যদের কাজ কি দেখছে। হ্যাঁ, সময় পেলে আমি সবসময়, আমি খুব পছন্দ করি বা অন্যদের কাজ দেখতে, এবার এটা দেশের হোক, দেশের বাইরে হোক, যাই হোক। কোন কোন কাজটা ভালো ভালো লাগলো রিসেন্ট? রিসেন্ট কোথাকার বলো। যে কোনো, মানে যদি বলি যে বাংলাদেশি বা হইচই কিংবা জি বাংলা কিংবা নেটফ্লিক্স, হোয়াট এভার আমার ইট ইজ। আমার লাস্ট হচ্ছে দেখা শুটের আগে বন্দিশ বন্দিতস একটা সিরিজ এসেছিল অ্যামাজনে, আমার ওটা লাস্ট দেখা, তো আমার ভালো লেগেছে। ওটার পর আসলে আমার একটাও কিছু দেখা হয়নি। আমি তারপরে যে শুটে চলে যাই, শুট নিয়ে দৌড়াদৌড়ি পরপরই, তো ওটা আমার লাস্ট দেখা। অ্যাক্টিং, নিজের নিজে নিজে অ্যাক্টিং প্রিপারেশন আর গ্রুমিং এর জন্য দেখি কি করে বাবার সাথে বাসায়? কনসাল্ট, ক্যারেক্টার নিয়ে কেমন হতে পারে, কোনটা কি, বাবা মাঝে মাঝে সাজেশন দেয় যে এই ক্যারেক্টারটা একটু ওটার মতো, ওটা ওই সিনেমাটা একটু দেখে নিতে পারো। তারপরে স্টাডি করার ট্রাই করি ক্যারেক্টারের উপর, বারবার ডায়লগস পড়ে আয়নার সামনে বলা, এটা আমি আগের থেকেই করি, খুব আগের থেকে। এটা যখন আমি বঙ্গবন্ধু স্ক্রিপ্ট পাই তখন আমি ডায়লগ পড়ে পড়ে, পুরো প্যান্ডেমিকে আমি এগুলোই করেছি, ডায়লগ পড়ে পড়ে আমি আয়নার সামনে মানে নিজেকে নিজে প্রম্পটিং করতাম। আর হচ্ছে আমি প্রচুর মুভি দেখি, এটা তুমি জানো, এটা আমি হুম হুম তোমার হুম সত্য বলে গিয়েছি যে আমি প্রচুর মুভি দেখি, যেটা কিনা এখন আমার অনেক কম হয়ে গেছে। এটা নিয়ে আমার খুব মনও খারাপ থাকে যে আমি এখন সময় পাই না, বাট আমি ট্রাই করি। ওটিটি প্ল্যাটফর্ম খুব দারুণ, দুর্দান্ত কাজ হচ্ছে, সেই জায়গা থেকে নতুন কাজের অফার বা কাজের সম্ভাবনা কেমন আছে? এক্সপিরিয়েন্স বলবো ফিল্মের মতোই মনে হয়, ওটিটিতে মানে ওয়েবে যাবে এতটুকুই, ফিল্মের মতোই, সব তো ফিল্মই, ফিল্ম যেহেতু যেহেতু জানা হ্যাঁ ওয়েব হ্যাঁ হ্যাঁ ফিল্মই, যে সেটা ওয়েবে যাবে। আর এক্সপিরিয়েন্স অনেক ভালো, পুরো টিমটাই নতুন ছিল, মানে একটা পার্সনকে আমি এখানে আগে থেকে চিনি না, এখানে গিয়ে সবার সাথে আমার নতুন করে পরিচয়, পুরো টিমটা, যারা ডিওপি হোক, ডিরেক্টর হোক, হিরো হোক, তারপরে বাকি কো আর্টিস্ট হোক, সবাই এখানে আমার সাথে নতুন। তো সবচেয়ে যেটা মজা লেগেছে যে সবার সাথে নতুন হওয়ার পরেও তারা যথেষ্ট আমাকে, মানে আমাকে, আমি সবসময় দেখেছি আমাকে সবাই খুব বেশি হেল্প করে, খুব বেশি আদর করে হেল্প করে, এখানেও তাই করেছে। দেখি পপুলারিটি বাড়ার সাথে সাথে লাভার যেমন বাড়ে, হেটার্স ও বাড়ে, কেমন লাগে বিষয়টা এখন? এই যে বুলি, মক হওয়া। তো আগের থেকেও কম বেশি হতাম, হ্যাঁ আর আমি তো খুব ফেমাস ফিটনেস নিয়ে বুলি হওয়াতে, তো ও দাদা, আমি আমার বলেই দিলে। হ্যাঁ বল, তুমি অবাক হচ্ছে না, আমি নিজেই বলছি এসব হ্যাঁ না বের করে দেয়, পরে দেখা যাবে নিবেই না, যেটা ও রিলিজের না আগেই না গেছে। না হ্যাঁ, রিলিজটা আমার একটু দেরি হচ্ছে, আমার সেই 16 ডিসেম্বর থেকে এখনো রিলিজ হচ্ছে। সো লাস্ট যখন আমার তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে সেন্সর নাকি তারা পেয়ে গেছে এবং খুব শীঘ্রই তারা রিলিজ দিয়ে দিবে, তো আমিও ওই প্রত্যাশা নিয়ে আছি।